পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক বর্ণায় পেয়েছি জান্নাতে বায়দাহ নামে একটি নদী আছে, ওখানে কুমারীরা থাকবে, জান্নাতের ওখানে ইচ্ছে মতো হুর নিতে পারবে। সুবহানাল্লাহ, মানুষ যা জানে তা বলা উচিত, যা মিথ্যা তা না বলা উচিত। এই জাতীয় বায়দাহ নামে কিছু নদী টদী নেই, মিথ্যা কথা এটা। জান্নাতের নদী সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সেখানে দুধের নদী থাকবে, সেখানে পানির নদী থাকবে, মদিরার নদী থাকবে, সেখানে এই এই আর মধুর মধুর নদী থাকবে। চারটি নদীর কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে চারটি নদীর কথা, এবং সেখানে এই চার ধরনের নদী থাকবে, কোনোটার নাম বায়দাহ নামে কোনো নদী থাকবে না, সেখানে হুররা বসে রয়েছে, আপনি কেউ টেনে টেনে আসবে এরকম না। এই জাতীয় চিন্তাভাবনা অনেকে দেখায় তাদের নিজস্ব চিন্তাধারণা থেকে, বিশেষ করে হিন্দু ধর্মে তারা অপ্সরা আছে, ওরা অমুকখানে আছে, অমুক থেকে নিতে হবে, এগুলো থেকে আমাদের মুসলিমদের মধ্যে সেগুলি প্রবেশ করে থাকতে পারে অনেকের মধ্যে। বরং আল্লাহ তাআলা তাদেরকে প্রথম থেকেই দুজন করে হুর দিবেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে আরও বেশি দিবেন, যারা শহীদ তাদেরকে বেশি দিবেন, 70 জন দিবেন হাদিসে আসছে, আর যারা ইমানদার তাদেরকে 2 জন দিবেন, আর তাদের স্ত্রী থাকবেই, স্ত্রী যারা ছিল তারাও থাকবে। এখানে কোনো হিংসা বিদ্বেষ না থাকার কারণে কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না, দুনিয়ার বুকে যেভাবে কেউ সতীনকে সহ্য করতে পারে না সেরকম হবে না, বরং সেখানে সেটা হবে সম্পূর্ণ ভিন্ন জগৎ, ভিন্ন চিন্তা, ভিন্ন চিন্তা দৃষ্টিভঙ্গি, সেখানে মন হবে অনেক উদার, সেখানে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিবে না, প্রত্যেকে তার শান্তি সেখানে বজায় রাখবে। সুতরাং সেখানে এটা থাকবে, সেখানে হুরদেরকে নিয়ে আসতে হবে, এই জাতীয় কথাগুলো আসলে পুরোই ভুল চিন্তাভাবনা, এর যারা বলছে তারা ভুল বলেছে, এগুলি মানে এগুলি বিশ্বাস করা যাবে না। আবার অনেকে দেখা যায় এগুলো নিয়ে বাড়াবাড়িও করে, ভিন্ন জিনিসটা কি, কেন হুর দিবে, তো ওখানে কী দিলে আপনি খুশি হইতেন, যদি না দিতে বলতো আমি ওখানে কী করবো, আল্লাহ আমাকে দিল না কিছু। এটা হচ্ছে কিছু মানুষের নেগেটিভ সেন্স যাদের কাজ করে সবসময়, সেটা তারা ভালো জিনিসকেও খারাপ দৃষ্টি দেখে, ভালো জিনিসকেও খারাপ দৃষ্টি দেখে। তো এই জন্য তারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনি কী দিলে খুশি হতেন, তাদের কিন্তু কিছু উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সেখানে হাদিসে এটা আসছে, প্রত্যেক ইমানদারের জন্য 2টি হুর থাকবে, শহীদদের জন্য বেশি থাকবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। প্রত্যেক ইমানদারের 70টি থাকবে, হাদিসটা শুদ্ধ না, এই জন্য সেটা আমরা বলি না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাতে একটি ম্যাগ থাকবে, ওই ম্যাগকে যদি বলা হয় কুমারী হুর বসান করে তাহলে তাই হবে। সুবহানাল্লাহ, এটাও একটা মিথ্যা কথা, এটাও কোনো হাদিসে আসে না। মানুষ অনেক সময় ওয়াজ করতে গিয়ে এগুলো বানিয়ে বানিয়ে বলে, এবং সেগুলো ইসলামের উপর দিয়ে বিপদ ডেকে আনে তারা। ইসলাম শাশ্বত এবং সুন্দর, ইসলামে যেটা অসুন্দর সেটা বলেনি। ম্যাগ থেকে হুর আসবে কী করে, ম্যাগ থেকে তো পানি হওয়ার কথা, সেখানে ম্যাগের প্রয়োজন হবে কেন আমাকে বলেন? সেখানে ছায়া থাকবে, জিল্লিম মামদুদ, এত বড় ছায়া থাকবে সেখানে, সেই ছায়া দিয়ে মানুষ এক একটা গাছের ছায়া 100 বছর চলতে পারবে, শেষ হবে না। সেখানে আপনার ম্যাগের কী দরকার হবে, সেখানে তোমার ক্ষেত খামার কেউ করবে না, সেখানে মানুষের অশান্তি লাগবে না, ম্যাগে ঠান্ডা দিছে, প্রকৃতি ঠান্ডা করছে, প্রকৃতি আল্লাহর বৃষ্টি দিয়ে দুনিয়া সব ঠান্ডা হয়ে গেছে। এই জাতীয় কথা আমরা দুনিয়াতে বলি কেন, আমাদের ঠান্ডা হওয়া দরকার হয় তাই, ক্ষেত খামার দরকার আছে, ফসলাদির দরকার আছে তাই, সেখানে তো আপনার সেটা দরকার হবে না, সেখানে ম্যাগ থাকবে আপনাকে কে বলেছে, সেখানে ম্যাগ থাকবে কোনো হাদিসও আসে না স্পষ্টভাবে। সুতরাং সেটা আমরা বিশ্বাস না করি, এবং সেখান থেকে হুর বসিত হবে এগুলি বানোয়াট কথা, এগুলি বিশ্বাস না করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাতের ফজিলতের অনেক দুর্বল বর্ণা পাওয়া যায় এবং সালাফদের বাণী পাওয়া যায়, এগুলি কি বিশ্বাস করা যাবে? যেগুলো দুর্বল বর্ণা এগুলি কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, কারণ আকিদের বিষয়, আকিদাতে বিল ইজমা উম্মতে মুসলিমা সবাই একমত যে আকিদের বিষয়ে দুর্বল বর্ণনা গ্রহণযোগ্য নয়, সহি বর্ণনা নিতে হবে, বিশুদ্ধ বর্ণনা নিতে হবে। আর সালাফদের বর্ণনা বলতে আপনি যেটা বুঝেছেন সেটাও অনেক সময় দেখবেন তারা নিজেরা কোনো কোরআন বা হাদিসের আলোকে যদি বলে থাকেন সেটা গ্রহণ করা হবে, এর বাইরে সালাফরা যদি কোনো সাহাবায়ে কেরাম হয় যদি এরকম কিছু বলেন তাহলে নিতে পারবেন, নিবেন এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধভাবে আসলে সেটা নিবেন, এই জন্য সাহাবায়ে কেরাম যদি বিশুদ্ধভাবে সেটা বলে থাকেন প্রমাণিত হয় বুঝবেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুনেছে এই জন্য তারা বলছে। আর যদি সেটা না হয়, বিশুদ্ধ সনদে আসে নাই, অথবা সাহাবায়ে কেরাম না পরবর্তী লোকরা বলেছে, তাহলে সেটা কোনো গ্রহণযোগ্য কোনো সেটার কোনো মূল্য নেই, সেটা গ্রহণযোগ্য কোনো ভ্যালু নেই, সেটা গ্রহণ করা যাবে না, এবং সেটা দিয়ে ওয়াজও করা যাবে না, কারণ এটার কোনো অর্থহীনকতা তখন হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই জাতীয় বানোয়াট দুর্বল বর্ণনা দিয়ে আমাদের ইসলামের উপর দিয়ে অনেক সময় ব্লেম হচ্ছে, অনেকে এগুলো দিয়ে আমাদের ইসলামকে উপকার নামে অপকার করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, এই মিথ্যা বানোয়াট বক্তব্য থেকে, মিথ্যা বানোয়াজ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ আল্লাহর কাছে দোয়াই করছি।
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم